এলাগে এই উম্মতের উপরে যতগুলা মুসিবত আইব আসমানি বেশিরভাগ মুসিবতগুলো আইব ওরা যখন নামাজের প্রতি পাবন তাকত না যখন বেনামাজি তাকব তখন এরার হক অন্যরার দোয়া কবুল হইতো না এলাগে আমরা সমাজে অনেক মানুষ আছে বিপদ পড়লে হইতো মেজা বকল দিয়ে খতম পড়াইয়া কইব হুজুর তোরা দোয়া করো কয়া হলে আমি বড় বিপদই বলা সমস্যাত পড়ছি মেজা বকল তো গিয়া পড়িবা খতম খালন খতম না পড়লে তুমি 300 টাকা করি আইগুন দিতাই না তোমার 500 টাকা কিন্তু ভাইতেও লাগবো আমার সব আমার পয়সাও আমার সব আমার দোয়া জাগান করমু মনে করছনি তোমারে হাগ তুললিমু তুমি যখন নামাজ পড়ো না তোমার হক আমির সরি হিসাবে দোয়া করলেও খাম হইতো না লাভ হইব আমি খতম পড়িমু টেকাও পাইমু সব পাইমু আমার তিলাওয়াত হই গেল মাত বুঝছেননি এর লাগে আপনারও যদি লাভ মনে করো নইতো তে আপনি আপনার আমল ঠিক করুন বেনামাজির হক যখন দোয়া কবুল হয় না তখন আপনি নামাজি বনুন তখন মসজিদের ইমাম সাহেবে মুফতি সাহেবে মৌলানা সাহেবে মেসাবে দোয়া করলে পরে আপনার হক দোয়া করবা কবুল হইব কোরআন শরীফের খতম করিয়া করিয়া দোয়া করলেও কবুল হইব তো আপনি কবুলিয়তর পাত্র বনয় আগে এরপরে আপনি দোয়া করেন জানি আর নইলে আপনার দনও গেল সময়ও গেল হ্যাঁ আপনার গুয়াফানও গেল চাও গেল খাওয়ানিও গেল পয়সাও গেল সব গেল দোয়াও কবুল হইল না এর লাগে নামাজ ঠিক করা লাগে فخلف من بعدهم خلف اضاعوا الصلاه واتبعوا الشهوات الله رب العالمين فرمائن যে যুগের উম্মতের উপরে নানান ধরনের পরীক্ষা নামি আইব যে যুগে এই উম্মতের উপরে নানান ধরনের পরীক্ষা আর মুসিবতের পাহাড়গুলো আইব তার গাঢ় এই সময় দেখা যাইব এই উম্মতের মধ্যে নমাজ নাই নমাজের প্রতি ওরা অবহেলা করে নমাজের প্রতি অবহেলা করার কারণে তারার উপরে এই সমস্ত মুসিবতগুলো আইয়া চাপিব আর আমরা মনে করিনি আমরা যেগুলো মুসিবত আর পরীক্ষার পাহাড় আর সেগুলা এমনি আর না না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير الله رب العالمين فرمائن وامار بند بندي شنو تمرا رفرة جشو مستو مصيبت آئے جشو مستو بيپوت آپوت گولا تمرا رگاڑ رفرة آئے এই গুলা এমনি আয় না তোমরা দুই হাতের কামাইর ফল বেশিরভাগ আমি আল্লাহ মাফ করে দেই অন্য এত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين أولا يرون أنهم يفتنون في كل عام مرة أمي أي دنيا رمانو سير شامنه بطشر ايك بار با دوئي بار پوريك كمو لقبا بي كسوم بيبود دي تراب اي بيبود گلا دیکتو اللہ رفت فيري ايتو الله رب العالمين فرمان ثم لا يتوبون ولا هم يذكرون এই গুলা দেখে বুঝে এই গুলারে ফেস করে এর পরেও তারা চিন্তা ভাবনা করে না আল্লাহর দিকেও ফিরে আসে না আমার মত বুঝলানি আপনারা এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান্নাতুর মধ্যে ফরমান ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس এই দুনিয়ার জলে স্থলে যেগুলা আপদ বিপদ যেগুলা নেমে আসে এইগুলা অন্য কোনো মঙ্গল গ্রহ থেকে আসে না এইগুলা আপনার আমার দুই হাতের কামাইয়ের কুফলের কারণে আসে আমরা যদি বুঝি তার তাকে শিক্ষা নেই আর আমরা সিদ্ধান্ত নেই সঠিক সিদ্ধান্ত নেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জাতীয় পরীক্ষামূলক কিচ্ছু হইতো না আমার বন্ধুগণ অন্যান্য নবীগণের উম্মত হলে যখন কোনো গুনাহের কাজ করত যখন সীমা লঙ্ঘন করত আল্লাহ রাব্বুল আলামিনের হদ তাজাউজ করত আল্লাহ রাব্বুল আলামিনে সমবিহারে এক যুগে সবরে ধ্বংস করিয়া দিলেইতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভিক্ষা চাইলা আল্লাহ আমার উম্মতের অন্য নবীগণের কৌমের মতো এক লগে সবরে ধ্বংস আর বরবাদ করিও না এর লাগে এই উম্মতের আল্লাহ এক লগে এই দুনিয়া শেষ করতো না কারণ এই উম্মত ততদিন পর্যন্ত থাকবো যেদিন কেয়ামত অনুষ্ঠিত হইব এর আগ মুহূর্ত সময় পর্যন্ত এই উম্মতের কার্যকার এই উম্মতরে ধ্বংস করত না আল্লাহ গতিকে এই উম্মতে আল্লাহ পার্টলি পার্টলি আল্লাহ কিছু আপনার মুসিবত দিব পরীক্ষা পরীক্ষামূলকভাবে কিন্তু সারারে একলগে আল্লাহ ধ্বংস করত না নবীজির সেই দুয়ার বদৌলতে আজকে আমরা সুস্থ আছি আজকে আমরা হুসবুদ লইয়া আছি ঠিকমতে আছি আর আমরা যারা খাবার ভাইলিয়ার ঠিকমতে আল্লাহর নিয়ামতগুলারে বুক করার সুযোগ লাভ করিলি আর এর লাগিয়ে আমরা অনেক কিচ্ছু ফাউরি লাইছি ভাই আমরা হুশ করার দরকার আমরা লাইনে
আমরা জিন্দেগিটারে পরিচালন করার দরকার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ان جهنم كانت مرصادا للطاغين مآبا قال قران الله رب العالمين فرمائن নিশ্চয় জাহান্নাম দুজখ জাহান্নাম যেটা এটা হইল কি একটা ঘাটি গড়া বস্তু للطاغين مآبا অপরাধী সীমা লঙ্ঘনকারী যারা তাদের বাসস্থান সীমা লঙ্ঘনকারী আল্লাহর হুকুম অমান্যকারী যারা এই দুনিয়ার জমিনে তারার বাসস্থান হইল কি আল্লাহর জাহান্নাম অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এই দুনিয়াতে যারা আল্লাহর হুকুমরে অমান্য করব ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ফা আম্মা মান তাগা সারার সামনে আলিম উলামা ওগলে কোরআন হাদিস নিয়ে বক্তব্য প্রদান করবা নবী নাইবে রাসূল ওগলে আইয়া যারা ওয়াজ আর নসিহত করবা আল্লাহর পথের দিশা দিবা দিক নির্দেশনা দিবা তারপরে যারা আল্লাহর দিনরে অস্বীকার করব আল্লাহর হুকুমরে অমান্য করব যারা অহংকারী হইয়া আল্লাহর হুকুমরে পালন করতে না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আর দুনিয়ার জিন্দেগিরে যারা অগ্রাধিকার দিব দুনিয়ার জিন্দেগিরে যারা অগ্রাধিকার দিব আখেরাত বুলা জিন্দেগি যাপন করব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন তারার জন্য বাসস্থান হইব কি আল্লাহর জাহান্নাম ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া যারা দুষ্টামি করলো আল্লাহর শানে আর দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দিল তারার বাসস্থান হইল কি আল্লাহর জাহান্নাম দুজখ হইল কি তারার বাসস্থান ওয়া আম্মা মান খাফ পক্ষান্তরে আল্লাহ ফরমায়েন ওয়া আম্মা মান খাফ মাকাম রাব্বিহি যারা হাল কেয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হওয়ারে গুরুত্ব দিব ডরাইব ও মর্মে দুনিয়াতে আমল করব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এরার বাসস্থান হইল কি এরার ডেস্টিনেশন গন্তব্যস্থল হইল আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগীন মাআবা লাবিসিন ফীহা আহকাবা জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে ওরা কাল আর কাল যুগ আর যুগ বছর আর বছর অনন্ত অপরিসীম জীবন ওরা আল্লাহর জাহান্নামে থাকবে যদি বেঈমান হইয়া কেউ আল্লাহর জাহান্নামের মধ্যে গিয়ে ঢুকে আর জীবনে হেয়ার বাইরে আর কোনো সুযোগ নাই আর কোনো মতো যদি ঈমান লইয়া মরি যায় আর শস্যের দানা সমপরিমাণ যদি ঈমান কোনো মানুষের কলবর মাঝে থাকে যখন জাহান্নামের দরওয়াজা লাগানি হয়ে যেত টুটে একবারে চূড়ান্ত লাগানি হয়ে যেত আল্লাহ একদল ফরিস্তা হলো রে জাহান্নামের মধ্যে ফেটাইয়া দিবা দেয়া কইবা ওই সমস্ত মানুষ হলো রে জাহান্নাম থেকে বার করে লই যাও মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল ঈমান যারার কলবর মধ্যে শস্যের দানা সম পরিমাণ ঈমান আছে তারারে দুজক থেকে বার করে লাও এখন দুজকের তালা লাগাই দিতাম ফরিস্তা হলে গিয়া এরারে টানি টুনি বার করে লই আইবা হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল ফরমায়েন এমনও মানুষরা তারা আনবা জাহান্নামের ভিতরে থাকি আগুইনের মাঝখান থাকি টানি টুনি বার করি আনবা আনিয়া রাখা হইব আলগা থাকি কোনো মানুষ দেখা যাইতো না দেখা যাইব আগ্নির একটা আংটা কালো আগ্নির একটা আংটা এটারে জল দিয়া দইতে দইতে শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া জন্নতের উপযোগী বানাইয়া তারে জন্নতের ভিতরে পৌঁছাইয়া দেব হইব তো এতটুকু কষ্টের মধ্যে ছিল আগুনের ভিতরে ছিল কিন্তু এরপরেও এক সময় সামান্য ঈমান তার কলবর মধ্যে থাকার কারণে তারে কিন্তু আনা হই যার চিরস্থায়ী তারে জন্নত রাখা জাহান্নাম রাখা হন না তারে আবার জন্নতর জন্নতর সুখবুক তারও ভাগ্যে আছে কিন্তু যারা ঈমান হারা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিব ভাই ভুল করবা না অনেক মুমিন মুসলমান ভাই এনতে মনে করেন মুসলমানের ঘরে জন্ম লইলিছি তো এখন শিওর ইমানদার হইয়া মর্মু ই তো ইমানদার হইয়া হাসর হইব অসম্ভব আপনি এই চিন্তার থেকে দূরে থাকুন আর আপনি আখেরাতের চিন্তা মনের মধ্যে লইয়া ইবাদত শুরু করুন আল্লাহর কাছে খান্দা শুরু করুন আইস থাকি আর না হইলে আপনি ইমান লইয়া মরবা এতে কোনো ধরনের গ্যারান্টি নাই আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া ট্রেডিশনাল মুসলমান হইয়া মরলে হয়তো আপনি ইমান হারা অবস্থায় মরতে পারেন এর লাগি কোনো মুসলমান মানুষে যদি হে মদ পান করে
মদপান করিয়া যদি হে মাতাল থাকে যত সময় মাতাল থাকবো তত সময় বেঈমান থাকবো কই নাউযু বিল্লাহ এই সময় যদি তার মৃত্যু হয় তাহলে কাফিরের মউত হইব তো তোমার হাসর খাল লাগে হইতো নবীজি তোমার সুপারিশ করবা তুমি ইমানদার অবস্থায় তোমার মৃত্যু হইছে তুমি জিনাকার বেবিচারী তুমি বেবিচারও গেছো তুমি জিনা জিনাকার অবস্থায় তোমার মৃত্যু হইছে তুমি ইমান লইয়া মরছো না যখন মানুষ জিনা করে জিনাজনিত কাজ করে তখন তার আর ইমান তার থেকে ইমান বহু দূরে যায় গিয়া ইমান সরি যায় তার মাঝে আর ইমান থাকে না পরবর্তীতে তওবা করার পরে ইস্তেগফার করার পরে বা পরবর্তীতে তার মধ্যে ইমান ফিরিয়া আসে এর আগে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে বেঈমানের মৌত হইল মুসলমানের গরো জন্ম নেওয়ার কি ফায়দা হইল তোমার কাল কামতর দিন তোমারে কিন্তু আল্লাহ এই নির্দেশ দিত না তোমার ক্ষেত্রে ফরিস্তারে যে আমার ওই সলিমুদ্দিনটা বার করে লইয়া অনেক মুসলমান এই বেঈমান হইয়া ওই দুনিয়ার থেকে মরতে পারে আর অনেক অমুসলমান মৌতের আগে আল্লাহর মেহরবানিতে ইমানদার হইয়াও এই দুনিয়া ত্যাগ করতে পারে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এর লাগি সবচেয়ে বেশি ইমান লইয়া মরার চান্স ওইগুরোর বেশি যারার মাঝে নামাজ আছে ভাই যারা নামাজের পাবন তারা ইমান লইয়া মরার চান্স বেশি থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখরা যদি কোনো মানুষ এশার নামাজ পড়িয়া ঘুমায় আর একা বিছনাত তাকিয়া যদি তার মৃত্যু হয় কোনো মানুষের তলকিন দেওয়ার মতো কিনারে আসিল না কিন্তু এমত অবস্থায় মানুষটা মারা গেছে ফজরের রক্ত গিয়া বা সকালে উঠিয়া গিয়ে দেখা গেছে লোকটা তো বাইরের না মারা গেছে নিশ্চিতভাবে জানিয়া নিয়ে লোকটার ইমানই হালতে মৃত্যু হয়েছে কারণ হে এশার নামাজ তার পেন্ডিং নেয় আদায় করিয়া ঘুমাইছে কইন সুবহানাল্লাহ এর লাগিয়া এশার নামাজ না পড়িয়া কোনো মুসলমান তো ঘুমাইতে পারি না মুসলমান তো ঘুমাইতে এশার নামাজ পড়িয়া না জানি রাত্রে যদি মৃত্যু হয়ে যায় গতিকে ভাই মৃত্যুটা তো আপনি মৃত্যুর মুখ দেখতা আপনি কোন প্রস্তুতি লইয়া ঘুমাইলা আপনার মাঝে নামাজ নাই ও সারা ওয়াজ উনিয়া অনেক মানুষ আছে রেরাউলি ওয়াজ উনিয়া আনা পাও দিয়া আনা উজু পড়িয়া আনা নামাজ পড়িয়া উতির প্রচুর মানুষ আছে সিন্নি খায় ওয়াজ সারা উনিয়া আর সিন্নি খাইয়া গিয়া উতির গতবারই যে খাসলত এবার গিয়েও খাসলত সব্বরা দুইটা পাস হইয়া আসছে একটার কোনো আসর তার মাঝে নাই আর খালি কয় সব্বরাতে বলে ভাগ্য বদলাইলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم زرا بيمان وبستاي جا زرا جهنم ور مدي دوكبو ترى اونن تو اپريشيم جيبون كال ترى جهنم ور مدي تاخبو الله رب العالمين فرمان لابسين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا ওই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হইব তারা রে যে সমস্ত আগুন দিয়ে শাস্তি দেওয়া হইব ওই সমস্ত আগুন দিয়ে আগুন রে হাজার বৎসর আল্লাহ ট্রেনিং দিয়ে রাখব ওরা রে ট্রেন্ড বানাইয়া রাখব যাতে পাপিষ্ঠরে ভালো করিয়া শাস্তি দিতে পারে এই আগুনের শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে ওই সমস্ত জাহান্নামী যারা ওই সমস্ত জাহান্নামী হলে তারা একবারে গলা শুকাই যাব গলাতে কোনো রস থাকতো নাই ফেটের কুদায় ওরা হাহাকার করতে থাকবো আমার বন্ধুগণ দুজকের দরওয়ান ফরিস্তারে ওরা আবেদন করব ও মালিক ফরিস্তা দুজকের বড় হেড ফরিস্তা তার নাম মালিক তারা কইব ও মালিক ফরিস্তা আমরা রে কিচ্ছু পানেও দেও আমরা পান করি আমরার গলাটা ভিজাই তখন তারা রে তা দেওয়া হইতো নাই উল্টা তারা আবার যখন আবেদন নিবেদন করব তখন তারারে উত্তপ্ত গরম পানি আর জাহান্নামী মানুষের ফুজ দেব হইব আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তারা চাইব ঠান্ডা পানি আর পানীয় দ্রব্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা তারারে পানের উপযুক্ত কোনো ঠান্ডা অথবা পানেও কোনো দ্রব্য তারারে দেব হইতো না যেটা খাইলে তারা পরিতৃপ্তি লাভ করতে পারে এমন কোনো জিনিস তারারে দেব হইতো না তারার আজাব আরও বাড়তে থাকবো এক পর্যায়ে ওরা
কুদার জ্বালা সহ্য করতে পারতো না জাহান্নামের আগুনের শাস্তি এটা দুনিয়ার তো আগুন না এটা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের কালার হইল কি গোল্ডেন সোনালি কালার আর জাহান্নামের আগুনের কালার হইল কালো কালার আমার বন্ধুগণ দুনিয়ার আগুনরে পেট্রোল কেরোসিন আর অন্যান্য জ্বালানি কাঠবাঁশ ইত্যাদি দিলে এগুলা জ্বলিয়ে উঠে জাহান্নামের আগুনের মধ্যে কাঠবাঁশ বেত পেট্রোল কেরোসিন ইত্যাদি দিলে জ্বলে না জাহান্নামের আগুন জ্বলে দুইটা মাত্র জিনিসে একটা হইল মানুষ আর একটা হইল পাত্র মানুষ আর পাত্র যে আগুন দিলে যেই আগুনটা জ্বলিয়ে উঠে ওই আগুনে এই জাহান্নামীগুলোরে শাস্তি দিব আর এরারে ট্রেনিং দিয়ে রাখা হইব ওই আগুনটারে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর ট্রেনিং দিয়ে আল্লাহ পাকের আছে এই পাপিষ্টগুলোরে ওরা শাস্তি দিত আমার বন্ধুগণ জাহান্নামের শাস্তি ফাইতে ফাইতে যখন ওরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারত না তখন ওরা মালেক ফরিস্তার দরবারে কইব ও আল্লাহর ফরিস্তা ও মালেক ফরিস্তা আমরারে কিচ্ছু খাবার দেও রে শাস্তি তো আমরা মানিয়ে নিলাম আমরার তো আর শাস্তি হবো দাঁড়িত এতে কোনো ধরনের আর সামান্যতম আর ফাঁক নাই আমরার আর বাঁচার সুযোগ নাই রেস্ট নাই রেস্টলেস শাস্তি আমরা দেওয়া হইতেছে তবে আমরা রে ফাঁকে ফাঁকে কিচ্ছু খাইবার দে ক্ষুধার জ্বালা সহ্য হর না ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তারা রে জাক্কুম নামক গাছের ফল দেওয়া হবে যেই ফল খাইব তারা খাওয়ার সঙ্গে সঙ্গে তারার শরীরের পেটের ভিতরের যতন আর যে সমস্ত বস্তু আছে পেটের ভিতরে সবগুলা তারার মলদার দিয়া পিছনের দরওয়াজা দিয়ে বাইরই যাব সব এমনি বাইরই যাব ফেটের সবগুলা বিষয় এটা কাটাযুক্ত ফল আর যেটা খাওয়ার লগে লগে ফেট থাকি সব কিছু বাইরই যাব আরও কষ্টর উপর কষ্ট হইব কষ্টর উপরে আরও কষ্ট হইব আমার বন্ধুগণ ওই সময় তারারে কইবা মালিক ফরিস্তায় তোমরা আজকে এখানেও জাহান্নামের ভিতরে আইলায় এই জাহান্নাম আইলা এখানে তোমরা কোনো নবী নাইবে নবী আর কোনো ওলামায়ে কেরামগুলোর সান্নিধ্যে গেছো নানি ওরার বয়ান বক্তব্য শুনছো নানি জন্নত জাহান্নামের ওয়াজ কেউ তোমরা শুনাইছে নানি তারা কইব শুনাইছে কালু কদ জানা নাজির তারা কইব আমরার কাছে আইসলা ওলামায়ে কেরামগুলো আইয়া কোরআন সুন্নার ভিত্তিতে সুন্দর সুন্দর আলোচনা রাখছেন বেহেশত জগতের বহুত আলোচনাগুলো আমরা শুনছি ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাই কিন্তু আমরা অস্বীকার করছি আমরা মনে করছি মেজাব আল্লাহর তো ডিউটিও তো কতক্ষণ খোয়া কিন্তু আমরা আমল করছি না আমরা এগুলার অস্বীকার করছি ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাই ইন আওতুম ইল্লা ফি দালালিম মুবিন আমরা উল্টা তান্তানরে আরো কইছি বলে তুমি তেন আরো পথভ্রষ্ট আমরা ঠিক আছি আমরা আমরা জায়গা ঠিক আছি তুমি দেন যা করা এগুলা ঠিক না তখন তারা জাহান্নামের শাস্তির ফাঁকে ফাঁকে আফসুস করব আর কইব ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু হায় আফসুস আমরা যদি ওলামায়ে কেরামগুলোর বয়ান বক্তব্যগুলো শুনতাম কোরআনের কথার উপরে যদি আমরা আমল করতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরীয়তের মোতাবেক আমার জীবন গড়িতাম মা কুন্না ফি আসহাবিস সাঈর তাহলে হয়তো আজকে আমরা এই অগ্নিশিখা এই আগুন দিয়া শাস্তির মতো জাহান্নামের আজকে আমরা শিকার হইতাম না আমরা আজকে এই জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইতাম না তারা আফসোস করবো কিন্তু সেই দিনের আফসোসে কোনো খাস হইত না আমার বন্ধুগণ জাহান্নামের শাস্তি পাইতে পাইতে এক পর্যায়ে ওই সমস্ত মানুষকলে তারা মৌত কামনা করব মৌত মৌত তারা জাহান্নামের ভিতরে মৌত কামনা করব আর কইব হায় আফসুস যদি আজকে দুনিয়ার মতো একটা মৃত্যু আই যেত আর মৌতে যদি আমরা রেলুইয়া যাইতো গিয়া আমরা বাঁচি গেলাম মনে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন দাউহুনালিকা সুবুরা তারা জাহান্নামের ভিতরে মৌত কামনা করব তারার মৌত কামনা করার উপরে কোয়া হইব লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা
আজকে একবার নাই হাজার বার, আজকে একবার নাই হাজার বার যদি তোমরা মৌত আর মৌত হইয়া চিল্লাও চেঁচামেচি করো, আজকে আর তোমাদের জীবনে মৌত আসবে না। আমার বন্ধুগণ, ওই জাহান্নামের আযাব ওরা এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন জাহান্নাম ও যারা শাস্তির যোগ্য হইব, জাহান্নামের আযাবে জাহান্নামের আগুনে তাদের শরীর জ্বালাইতে জ্বালাইতে শরীরের চামড়া গুড়া পুরুয়ার গাড়ি বানাই লিব। এই পুরুয়ার গাড়ি বানানির পরে জাহান্নামের আযাব কিছু কম তারা অনুভব করব, চামড়া গাড়ি হয়ে যাব আগুনে জ্বলতে জ্বলতে। আল্লাহ পাকে ফরমায়েন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ পাকে তারার এই গাড়ি সামড়াটারে একদম খসাই ফেলাইয়া তথায় একটা পাতলা চামড়ারে সংস্থাপন করে দিলেইব, যাতে লিয়াজুকুল আযাব, তারা বেশি বেশি জাহান্নামের আযাব অনুভব করতে পারে। এইভাবে কালের পর কাল তারা জাহান্নামের শাস্তি দেওয়া হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তারারে কালের পর কাল জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইব। আর যখন তারা খাবার চাইব ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তারারে হামিম দেওয়া হইব, গরম পানি দেওয়া হইব। যেই গরম পানি খাইলে পরে তাদের সমস্ত পেটের সব কিছু পিছনের পিছন দিয়ে বাইরে যাব, তখন তারা দেখবো আমরা মাঙ্গিয়া যা আনসলাম খাওয়ার লাগিয়া পানীয় দ্রব্য সেইগুলো আনা আমরা লাগে আরও ক্ষতি হইল, যা চাইব যা পাইব ক্ষতি, খালি ক্ষতি বলাইব, এছাড়া আর কিচ্ছু নাই। ওয়াসাক আর জাহান্নামী অকলর পুষ আর রক্ত ইত্যাদি তারা রে খাবারের লাগিয়া দেবো হইব, পরিবেশন করাইব, আজকে এইগুলো খাও, এগুলা ভালো জিনিস, তোমরা এই কেন খাইবার না, ভালো যদি খাইবার হইতো তাহলে দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম পালন করিয়া বিশ্বনবীর তরিকা মতো আজকে ভালো মানুষ বনিয়া যদি আল্লাহর দরবার আইতায় তাহলে আজকে জন্নত গিয়া তোমরা ভালো ভালো জিনিসগুলা তোমরা উপভোগ করতে হয়। তোমরা তোমরা নফসের উপরে জুলুম করছো দুনিয়ার জিন্দেগি আল্লাহর সিঞ্চনা, আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার মানুষরে সুপথে পরিচালিত করার লক্ষ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের দুনিয়া ছড়াইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান এমন একজন মানুষ কিয়ামতের মহাময়দানে বাইরে হইতো নাই যে মানুষে কইব আল্লাহর কাছে, ও আল্লাহ আমি তো দুনিয়াত আসলাম কিন্তু আমরা কোনো নবী অগলোর খবর পাইছি না, এর লাগি তো আমি গুনাগার হয়ে গেছি, এমন কথা একজন মানুষে কইতো না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওয়ামা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো মানুষরে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতাম নাই যতক্ষণ তারার কাছে আমার পক্ষ থেকে পয়গম্বর নবী রসুল না নাইবে নবী না ফাটাই যতক্ষণ ফাটাইয়া দিছি না ততক্ষণ কোনো একজনরে আমি জাহান্নামী বানাইতাম না। এর লাগি এই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে লইয়া কামতের দিবস পর্যন্ত যত মানুষ এই দুনিয়াত আইব আর মরব সব মানুষের কর্ণকুহর আল্লাহর দিনের পয়গাম গিয়া পৌঁছিব, এরপরে এর এই দুনিয়াত মৌত হইব। এর লাগি কেয়ামতের দিন খেব আল্লাহর দরবার এই শিখাই থরত না, আল্লাহ উলামায় কেরামে আমরা দিন শিখাইছেন না, দিন বুঝাইছেন না, দিনের খবর কইছেন না, নবী নাইবে নবী আমরা জানাইছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন ওয়ালি কুল্লি উম্মাতির রাসূল, যত কম যত সম্প্রদায়ের বসতি যে জায়গায় পৃথিবীর মধ্যে যে কালে যে স্থানে হোক না কেন আমি আল্লাহর পক্ষ থেকে তার কাছে দাঈ দিনের দাঈ অকল গিয়া পৌঁছেছেন, সুবহানাল্লাহ। এর লাগে সব মানুষের কর্ণকুহরে একবারে আমাজন জঙ্গলের ভিতরে যারা বসবাস করে, আজকের দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষ আমরা যারা জড়িয়ে নেই অসভ্য মানুষ, তারার কিন্তু কর্ণকুহর ও ইসলামের আওয়াজ আছে, তারা কাছে গিয়ে আজকের দিন ইসলামের দাওয়াত পৌঁছে বিভিন্নভাবে। এর লাগে এই দুনিয়াত কোনো মানুষ এই কথা কইতো না যে আমরা দিনের দাওয়াত পাইছি না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনে কঠিন আর কঠোর শাস্তির ব্যবস্থা রাখছে জাহান্নামের ভিতরে। এই জাহান্নামের ভিতরে যারা কিছু মুসলমান মানুষও যাইব, দুনিয়াত মুসলমান থাকব কিন্তু ওরা গুণাগার হইব জাহান্নামের ভিতরে যাইব, এরা প্রশ্ন করা হইব ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, পাপিষ্ট অকলরে যেখানে হইব তোমরা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন জিনিস আজকে জাহান্নামের ভিতরে নিল রে, তোমরা তো জন্নত যাইতে আসলে, তোমরা জন্নতর মানুষ, তোমরা জন্নত যাইতে জাহান্নাম গেলে এখানে। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা কইব আমরা নামাজ পড়তাম না, আরেক গুরা কইব
ولم نكن نطعم المسكين امرا مسكين غلوري خوايتمنا আরেক গরে কইবো আমরা পরনিন্দা পরচর্চা পরের সমালোচনা করতাম এর লাগি আজকে আমরা এই জাহান্নামের ভিতরে আনা হইছে কইতে এই সমস্ত কর্ম থেকে আমরা বিরত থাকতাম যেগুলা কর্মে আমরা রে জাহান্নাম মনে এর মধ্যে নামাজ ছাড়া একটা দুই নম্বর মিসকিনের প্রতি আপনি আপনার খেয়াল না দেওয়া একটা এরপরে পরের সমালোচনা অন্যের গীবত গাওয়াজগুলো যেটা এটা আর একটা মহাপাপ এটা আমার বন্ধুগণ الله رب العالمين دربار خلقه متر محمدن اپنی امی একা একা গিয়া উপস্থিত হইমু الله رب العالمين বিচার সভা তৈরি করবাম বিচারের কাঠগুলায় সব মানুষ গিয়া যখন উপস্থিত হইব এই সময় প্রত্যেক মানুষ একা একা গিয়া উপস্থিত হইব الله رب العالمين ফরমায়েন وكلهم آتيه يوم القيامة فردا সব মানুষ একা একা গিয়া উপস্থিত হইব এর লাগি ভাই খেয়াল রাখার দরকার আমরা একদম বেদুম যেভাবে যেভাবে ইচ্ছে এভাবে চললে হইতো না কারণ খালি কামতর দিন আল্লাহর দরবারে এক লাগে উপস্থিত হইম ও লাগে উপস্থিত হইম আমার সঙ্গে আজ খালকে আমার কোনো বন্ধু বান্ধব থাকতো না আমার সহযোগী থাকতো না কেউ আমার লগে আমার পক্ষে খনেওয়ালা কোনো কেউ উকালতি করনেওয়ালা এমন সাহসী কেউ থাকতো না কেউ থাকতো না একা গিয়ে আপনি আমি যখন উপস্থিত হইম আপনার আমার জীবনের ইতিবৃত্ত আপনি আমি নিজে গিয়া পেশ করা লাগবো আল্লাহর দরবারে জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আল্লাহর পক্ষ থেকে এমনভাবে ফয়সালা হইব আপনি আমি উল্টা পাল্টা কিছু মারতাম পারতাম না কারণ আপনি আমি এই দুনিয়ার জমিনে যে সমস্ত কাজ করি আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এইগুলা হালকা মতের মহাময়দানে আপনার আমার ইচ্ছায় চলতো না যে মুখ দিয়ে আপনি 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 আমি দুনিয়ায় কথা কই আর এই মুখ আজকে আপনার আমার ইচ্ছায় চলে হালকা মতের মহাময়দানও আপনার আমার ইচ্ছায় চলবে না আল্লাহর যে হুকুম হইব সেই হুকুম আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাই মানতে বাধ্য থাকবো আজকের দিনে আমার মুখ দিয়ে আমি যা ইচ্ছা তা কইয়ার আদ দিয়া যা কর্মতা করিয়ার ফাও দিয়া যেবা মনে কইবা যাইয়ার যারে মনে কয় তারা গালি দিয়ার যার মনে কয় তার ক্ষতি করিয়ার যে কোনো ধরনের কর্ম করিয়া কইয়ার আমার তাকে আর বড় খেয়ে আছে আমি শক্তিশালী আমি শক্তিশালী আমি প্রভাবশালী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কায়ামতের মহাময়দানে পাপিষ্ট হইয়া আপনি আমি যখন গিয়া উপস্থিত হইমু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় اليوم نختم على افواههم আমি ওই সমস্ত মানুষগুলোর মুখ বন্ধ করে দিমু মুখের মধ্যে মোহর মারি দিমু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তার হাতে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে কথা সাধু আর জুলুহুম আর ওরার হাতে কি বলল তার পক্ষে বিপক্ষে কি বলল তার উপরে ওরার ওরার পায়ে সাক্ষী দিব মাত বুঝলেনি আপনারা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يكسبون شهد عليهم سمعهم وأبصارهم أفنر مر أتي الله شنگ جخن خدا قوي بو تغن شهد عليهم سمعهم خانه شكي دي بو پك بي بك وأبصارهم چوك پك بي بك شكي دي بو وجلودهم شرير چملا پك بي بك شكي دي بو আমার বন্ধু সেই দিন কিন্তু আপনার আমার আওতাধীন আপনার আমার বডিটাও থাকতো না মুখটাও থাকতো না হাতটাও থাকতো না ফাওটাও থাকতো না অন্তরাত্মাও থাকতো না এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে সতর্ক করে দিতাম আপনারে আমারে সতর্ক করে দিতাম বন্দারে দুনিয়ার জমিনও যতদিনের আয়ু তোমার আছে মনে করো ততদিন তুমি তোমাকে কন্ট্রোল করো তোমার মুখটারে কন্ট্রোল করো তোমার লজ্জাস্থানরে কন্ট্রোল করো তোমার হাত কন্ট্রোল করো পায়ের কন্ট্রোল করো তুমি বুঝিয়া কর্ম করো কারণ খালি কামতের মহাময়দানে তুমি জবাব দেওয়া লাগবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাম ওয়া আমার উম্মত তোমাদের মধ্যে যারা তোমাদের জবান তোমাদের মুখ আর তোমাদের লজ্জাস্থান রে দুনিয়াত কন্ট্রোল করতে পারবে আমি খালি কায়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমাদের রে জান্নাত দেওয়ার জন্য জামিনদার হই জিমু কইন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ফরমায় তুমি যদি তোমার মুখ আর লজ্জাস্থানের হেফাজতের জিম্মা নিতে নেও তোমারে জান্নাত দেওয়ার জিম্মাদারি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি মুগি কইন সুবহানাল্লাহ এতে বোঝা গেল বেশিরভাগ মানুষ খালি কায়ামতের দিন জাহান্নামে যাইব তার মুখ কন্ট্রোল না থাকার কারণে আর তার চরিত্র নষ্ট থাকার কারণে
মাত বুঝলেনি আপনারা চরিত্র নষ্ট থাকার কারণে মুখ কন্ট্রোল না থাকার কারণে এর লাগি এই দুইটা জিনিস বড় গুরুত্বপূর্ণ এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে ফরমায় আতাদরুন তোমরা আমার কো কোন জিনিসটা কোন দুইটা জিনিসে বেশিরভাগ মানুষরা জাহান্নামের মধ্যে নিব সাহাবায়ে কেরামরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না আল্লাহ রাসূলে ফরমায় মানুষের মুখ আর মানুষের লজ্জাস্থান এই দুইটা জিনিসের কারণে বেশিরভাগ মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যায় এরপরে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরে জিকাইন ও সাহাবায়ে কেরাম কও দেখি কও তো কোন দুইটা গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাইব সাহাবায়ে কেরামে ফরমায় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আল্লাহর রাসূল এই বিষয়ে বেশি জানেন তখন আল্লাহর রাসূলে ফরমায় হুসনুল খুলক তাকওয়াল্লাহ আল্লাহর প্রতি ভয় ভীতি আর উন্নত মানের চরিত্র এই দুইটা জিনিসে বেশিরভাগ মানুষের কাল কিয়ামতের মহা ময়দানে জান্নাত নিব কই সুবহানাল্লাহ এর লাগি আমরা তাকওয়া অর্জন করতাম আমরা তাকওয়া অর্জন করতাম আর আমরার চরিত্রের সুন্দর করতাম হুসনুল খুলক আমরার চরিত্রের উন্নত বানাইতাম হুসনা খুলক আমরার মধ্যে তৈরি হইত চরিত্র যদি উন্নত হয় উন্নত আর সুন্দর চরিত্র হয় আর তাকওয়া তৈরি হয় তো এই মানুষ সরাসরি জান্নাত যাইব কি এই দুইটা জিনিসে তার গোটা জিন্দেগি ঠিক করে দিলে এখন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিমের মধ্যে ফরমায় ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় খাল কিয়ামতের দিন অধিকাংশ মানুষ আল্লাহর জাহান্নামের ভিতরে যাইব যারা মানুষ আর জিন্নাতের মধ্যে তাকিয়া মানুষ আর জিন্নাতের মধ্যে অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামের মধ্যে যাইব লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারা দুনিয়ার জগত কলব দেওয়া হয়েছিল অন্তরাত্মা দেওয়া হয়েছিল খেয়াল করো যারারে কলব দেওয়া হয়েছিল অন্তর দেওয়া হয়েছিল দুনিয়ার সব কিচ্ছু ওরা বুঝছে আল্লাহরে বুঝছে না আল্লাহর হুকুম বুঝছে না আল্লাহর বিধান ওরা বুঝছে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা তারা চক্ষু দেওয়া হয়েছিল কিন্তু ওই চক্ষু দিয়া দুনিয়ার সব কিচ্ছু বুঝলো আল্লাহর দিন বুঝলো না আল্লাহর হুকুম মতো তার চক্ষুটার ব্যবহার করছে না দুনিয়ার ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা তারা কান দেওয়া হয়েছিল দুনিয়ার সকল ধরনের গান সঙ্গীত সবগুলা তার খানে মানছে কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজগুলা তার কর্ণকুহরে গিয়া পৌঁছিছে না দিনের কথাবার্তা তার খানে দিয়া ঢুকছে না এগুলার উপর আমল হইছে না আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় উলাইকা কাল আনআম এরার ক্ষেত্রে আল্লাহ ফরমায় এরা হইল চতুষ্পদ জন্তুর মধ্যে মত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যারারে কলব দিলাম চক্ষু দিলাম খান দিলাম আর এগুলা তারার আখেরাতের দিনে বাসবার মতো কোনো খাজে বে হইছে না জাহান্নামে যাওয়ার মতো জাহান্নাম থাকি বাসবার মতো কোনো কাজে তারা ব্যয় করতে পারছে না এইগুলার ব্যবহার করছে না আল্লাহ ফরমাইন এরা দুনিয়া যদিও স্ট্রাকচারে তোমরা মানুষ দেখায় অ্যাকচুয়াল এরা মানুষ নয় উলাইকা কাল আনআম বাস্তবিক এরা হইল চতুষ্পদ জন্তু ওরা হইল চতুষ্পদ জন্তু এরপরে আল্লাহ ফরমাইন না চতুষ্পদ জন্তুর মতো নয় যদিও আল্লাহ পাকে ফরমাই দিলা এরা হইল কি চতুষ্পদ জন্তুর মতো এরপরে আল্লাহ ফরমাই দিলা বালহুম আদল বরং চতুষ্পদ জন্তুর চেয়েও এরা আরো অদম আরো নিকৃষ্ট কারণ খালি চতুষ্পদ জন্তুর হিসাব নিকাশের পরে ওরা জাহান্নাম দেব হইতো নয় তোমার মতো ব্যক্তি মানুষ হওয়ার পরেও তো তোমার জাহান্নাম দেব হইব এর লাগি আল্লাহ পাকে চতুষ্পদ জন্তুর মতো হইয়া আল্লাহ ফরমাই দিলা বালহুম আদল চতুষ্পদ জন্তুর চেয়েও আরো অদম কারণ চতুষ্পদ জন্তু হিসাব নিকাশের পরে জাহান্নামী হয় না তুমি মানুষ হয়েও জাহান্নামী হও এর লাগে আমার বন্ধুগণ এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হইল কি তারা যারা মুমিন আর খালি কিয়ামতের দিন শ্রেষ্ঠ হইব কি তারা যারা জান্নাতী আজকে যদি দুনিয়ার জমিনেও আপনি আমি ইমানের তলে মেহনত করতাম পারি না ইমান ইকান ঠিক থাকে না আর ইমান রক্ষা করিয়া চলতাম পারি না মুমিন মুসলমানে তো দুনিয়ার সবগুলা বিষয়ে কম্প্রোমাইজ করতে পারে ইমান দিয়া নয় আমরা সমাজে দেখা যায় অনেক মুসলমানে ইমান দিয়াও কম্প্রোমাইজ করে সাই ইমানের বিনিময়ে কিচ্ছু লাভ লাভ লসর দান্দা করে অনেক মানুষে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াতের মধ্যে বন্দারে এই বিষয়ে সতর্ক করে বন্দা দুনিয়ার জমিনেও যতদিন তুমি থাকো
অবন্দা হুশ করিয়া খাস করো মুখ দিয়া কিতামা তো ওইগুলা বুঝিয়া মাতিও না বুঝিয়া মাতিও না কারণ মুখের সবগুলা খতার হিসাব আছে হাত দিয়া যা করো তা বুঝিয়া করিও কারণ ইগুলার হিসাব আছে ফাও দিয়া কোথায় যাও কি কর্ম করো ইগুলার হিসাব আছে বুঝিয়া করো আল্লাহ পাকের ফরমান বলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ওরে বান্দা যেই বিষয়ে হিতাহিত জ্ঞান নাই পূর্ণ ধারণা নাই এই বিষয়ে অতিরিক্ত বলতে যাইও না কারণ যে বিষয়ে তোমার হিতাহিত জ্ঞান নাই তুমি বেশি মাতাত লাগিয়েই তো খালি উল্টা পাল্টা মাতিবা আর তোমার আমল নামার মধ্যে খালি গুণা লেখা হইব আমরা সমাজ হইলা কিছু মানুষ আছে সন্ধ্যার পরে কোনো কাজ নাই তারা এলাউটের ডিউটি হইল সাস্টলর বারিন্দাত গিয়া বোয়া আর সাইর গাঁওর সাইরজনের লগে এক 90 জনের গফ করা এখানো জানে না সকল গফর মুড়ি ধরি 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 দেখা যায় হে দুনিয়ার সকল তার সর্বজানতা সারা গফ কর গিয়া শেষ কিচ্ছু জানে না রাত 12টা পর্যন্ত টর্চ লাইট দিয়ে বহাত আছে আর বাদে সুরল লগান গরো গিয়া নানা মাছ উড়িয়া হইতিরিস এটা বহু মুসলমান আছে ওরা যেদিন মরে মারা যাওয়ার পরে কিন্তু এরার লাগে অ্যানাউন্সমেন্ট করা হয় অমুক মারা গেছে অমুকের জনজা হয় এরার জনজা হয় এরার কবরও তোয়া হয় ওরার কবরতে দি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলুল্লাহর তরিকা মতো এরার তুইয়া গেলাম খোয়া হয় খোয়া হয় না নিজি খোয়া হয় কিন্তু জিন্দা মানুষে খইয়া যত খইয়া তুইয়া উক তার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না কারণ এই মানুষটা মরছে কি অবস্থায় তার উপরে নির্ভর করব তার পরকালীন অবস্থা আমার বন্ধুগণ যত বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ খইয়া কবর তোয়া হোক আমল যদি ঠিক থাকে না মরতে যদি ইমান নসিব না হয় জানিয়া রাখবা ফরিস্তা তো আইবা কবর আওয়ার পরে টিকেট চেক করবা ওই টিকেটটা যদি নবীওয়ালা টিকেট না হয় আল্লাহওয়ালা টিকেট না হয় এই টিকেটটা যদি সিনেমার নায়কক দেওয়া টিকেট হয় ইবলিসের দেওয়া কোনো টিকেট হয় এই দুনিয়ার পার্থিব জগতের কোনো টিকেট হয় ফরিস্তা হকলে নবীর গাড়ির যে তুইয়াইলা হকলে এই গাড়িরটা কি ঠাস সরি ফেলাইবার কইবা তোরে তো বুলে দুনিয়ার মানুষে ওই গাড়ির প্যাসেঞ্জার বানাই লিছে তুই যা এই জায়গা ঠাই দিতে না পরকালীন অবস্থা তো আমরা বুঝি না মানুষের অন্তরিককে মানুষের ভিতরি বিষয়গুলো আমরা জানা নাই এইগুলা না জানার কারণে আমরা বিশ্বনবীর সুন্নত অনুযায়ী যে কোনো অবস্থায় মরলে পড়ে সলিমুদ্দিন কলিমুদ্দিন মার্কা হকলরেও তো আমরা জনজা কইয়া করিয়া দফন করি কিন্তু খারে গিলা তুই এলাম আমরা আমরা ডিউটি আদায় করলাম এখন তুমি যখন কামাইছো দুনিয়ার জমিনও ওখানে তোর তোমার বাজু স্টার্ট মাত বুঝলানি আপনি গতিকে ভাই আমরা হুঁশিয়ার হইতাম আমি তো আমার যেদিন ফার্ম যাইব আমি না লইমু আমারে অকলে নিয়ে যা ইলা তৈবা যত গুণাগার হই নেককার হই ইলা অতখান পর্যন্ত তৈবা নিয়ে আমারে কিন্তু এর বাদে এই দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আমার আর হিসাব নিকাশ কোনো জড়িত নাই কারণ কামতর ময়দানও কামতর ময়দানও আপনি যখন বিপদে পড়বা এই সময় আপনি আপনার জন্যই দায়ী আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার মা আপনার আপনজন বন্ধু বান্ধব কেউ আপনার ক্ষেত্রে কোনো দায়ভার গ্রহণ করবে না খাইলামি অনেক জায়গায় তো আজও কইস কায়ামতের মহাময়দানে যেই সময় আপনি বিপদে পড়বা ওই সময় আপনি ডাকিবা ছেলেরে ছেলে দূর থেকে দূরান্তরে পলায়ন করবে মেয়েরে ডাকিবা মেয়ে দূর থেকে দূরান্তরে পলায়ন করবে এই কথাটা আমার নয় ইয়াউমাইয়া ফিরুল মারউ মিন আখিহি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন সেই কামতের মহা সংকটময় মুহূর্তে মানুষটা কি তার ভাই দূরে সরে যাবে ও উম্মিহি তার মা দূরে সরে যাবে বাবা দূরে সরে যাবে তার বিবি বা সাহিবাতিহি তার বিবিও দূরে সরে যাবে তার বন্ধু বান্ধব সব দূরে সরে যাবে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনিম কেউ তোমার দায়িত্ব গ্রহণ করবে না আপনি দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া আপনার ছেলের দ্বারস্থ হইবার কইবা ও ছেলে তোমারে মানুষ বানাইবার লাগিয়া আমার মাতার গাম ফায়া দিলাম গোটা জিন্দগি বে করলাম রে ছেলে আজকের দিন তুই আমারে সাহায্য কর আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আমি আটকা পড়ছি রে আমারে সামান্য সাহায্য কর ছেলে কইব তোমার মতো অপরাধী আল্লাহর কাঠগড়ায় সাব্যস্ত হওয়া এমন অপরাধী দুনিয়ার জমিনে আমার বাপ ছিল না মাত বুঝরানি ছেলে স্বীকার করতো না মেয়ে কইব আপনার মতো পাষণ্ড মানুষ আমার পিতা ছিল না বউয়ে কইব তুমি দুজকি হইয়া আই আমার মুখা ওখানে তুমি তোমার মুখে যাও আমি আমার চিন্তা মায়ে কইব তোমার মতো কোনো সন্তানরে আমি দুনিয়ার জমিনে প্রসব করছি না বাবায় কইব বাবারে আজকে আমার চিন্তা করতাম না তোর চিন্তা করতে তোর তো দুই পাও দুই ট্যাঙ্ক আছে আমার তো ওলা আছে আমি আমার চিন্তা করি তুই হর এর লাগি এই দিন
কেউ গরর দায়িত্ব লইতো না কেউ গরর সাহায্য করতে না আল্লাহ পাকে ফরমাইতরা মালিজ জালিমিন মিন হামিম ওয়ালা শাফিই ইয়ুতা হামিমের দুইটা অর্থ একটা হইল কি গরম পানি যেটা দুজকি মাংসরে খাবারের জন্য দেওয়া হইবে আর আরেকটা হামিম হইল কি অন্তরঙ্গ বন্ধু বজম ফ্রেন্ড আল্লাহ পাকে এই আয়াতের মধ্যে ফরমায় মালিজ জালিমিন মিন হামিম অপরাধীরা কোন অবস্থায় এমন কোন বন্ধু পাইত না যে বন্ধু বিপদ আর বন্ধুর সাহায্য করে ওয়ালা শাফিইন ইয়ুতা আর এমন কোন ব্যক্তি পাইত না যে আল্লাহর দরবারে হইয়া তারে ছাড় দেওয়াইলিত এমন কোন কেউ পাইত না আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সেই দিনের অবস্থা এমন ভয়াবহ হবে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফা ওই দিন আল্লাহর আযাবের ভয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম জলিলুল কদর ফরিস্তা যেই ফরিস্তা সব সময় এই দুনিয়াত নবী আকলর কাছে বার্তা বহল লইয়া আইতা ওই ফরিস্তাও আল্লাহর আযাবের ভয়ে বাকি ফরিস্তা হল হল সহ সব বন্দী হইয়া কাতারের মধ্যে দাঁড়াইয়া থাকবা কোন অবস্থা দেখা দিব সেই দিন ভয়াবহ অবস্থা দেখা দিব হাসরের ময়দানে আর এই দিনের অবস্থা এত ভয়াবহ হইব আর দিনটা এত লম্বা হইব এ আমরা দুনিয়ার তো একদিন চব্বিশ ঘন্টা নানি ভাই জি মাত বুঝা জাননি জি দুনিয়ার তো একদিন চব্বিশ ঘন্টা আখেরা তো একদিন পঞ্চাশ হাজার বৎসর কইন সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ তাআরুজুল মালাইকাতু ওয়ার-রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফ সানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কিয়ামতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমান অত লম্বা দিনও দাঁড়াই থাকবা আপনি আমি সব আর জিব্রাইল আলাইহিস সালাম অন্যান্য ফরিস্তা হল লইয়া তাইনো সব বন্দী থাকবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা হযরত জিব্রাইল আর দিগর মালাইকা সব ফরিস্তা হল সফফান সব বন্দী অবস্থায় কাতার বন্দী অবস্থায় দাঁড়াইয়া থাকবা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা কেউ কোনো কথা বলার সাহস পাবে না শুধুমাত্র যারে আল্লাহ হুকুম করবো কথা কও যেন পারমিশন পাইবা আল্লাহর পক্ষ থেকে কথা কওয়ার এন ছাড়া আর খেউ মাত্তা বার্তা নাই যেন পারমিশন পাইবা তাইন সঠিক কথা বলা ছাড়া আন্দুও মাত্তা বার্তা নাই কলা সবাবা সঠিক কথাই তিনি বলবেন অন্য কোনো কথা তার মুখ থেকে বেরিয়েও আসবে না এত সাহস তিনি পাবেন না এই অবস্থা দেখা দিব সেই দিন আমার বন্ধু সেই দিন আল্লাহ আপনার আমার মুখরে মোহর মারব হাতে কথা কইব এর লাগি আল্লাহ দুনিয়াত জানাইয়া দে রোয়া বন্দা মরবার আগে তোর মুখটারে কন্ট্রোল কর মরবার আগে তোর হাতরে কন্ট্রোল কর ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে বলতে যাইস না কথা কত লাগিস না বেশমাত মাতিস না আল্লাহ রসুলে ফরমান কুলিল খয়ের তুমি যদি বলতে চাও ভালো ভালো কথাগুলা বলো আর বলা শেষ আর বলার নাই ওয়াইল্লা বাসকুত আর বালা মাত মাতিবার নাই চুপচাপ বোয়াত বালা মাত নাই চুপচাপ বউ ওটাই হইল কি তুমি একজন বিজ্ঞ মানুষের তুমি একজন ভালো মানুষের বিজ্ঞ মানুষের লক্ষ্য তুমি ভালো মানুষের লক্ষণ চুপচাপ থাকা আর বেশ বেশ মাতিয়া নিজে হাতলা হইয়া আমল নামারে নষ্ট করিয়া কোনো লাভ নাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনে মুখরে কন্ট্রোল করার লাগি গুরুত্ব আরোপ করছেন কোরআনে করিমের মধ্যে কারণ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাইব মুখের কারণে আল্লাহ পাকের ফরমাইত রাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن الله رب العالمين الدنيا كنا كافر مشرك شمبودن ناقوريا مؤمن مسلمان ده شمبودن قوريا فرماين او مؤمن مسلمان قل بدين بدين فوين فوين بدين بدين شبع جانيانيو تمرا كنا شموي ایک مومینے اور ایک مومینے مومین رے ایک جن مانوشے اور ایک جن پروش مانوش رے ایک جن پروشے اور ایک جن پروش رے تم رہے ہو کریو نا تم رہے چھوٹو کریو نا خانون تم ایک جن رے چھوٹو کرتا ہے بارو مکر خطا دیا کتار مجدو میں چھوٹو کرتا ہے بارو
তবে জানিয়া নিও হয়তো যারা ছোট করছো হে তার মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে বহু বেশি একজন মেলুকরে আরেকজন মেলুকরে যেন ছোট না করো কারণ তুমি যারা ছোট করদাই হয়তো তার মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে বহু বেশি হন সুবহানাল্লাহ ওয়ালা তালমিজু আনফুসাকুম আল্লাহ পাকে ফরমায় ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান তুমি দেন খেউরর সিড় নাম ধরে রাখিও না হামরার দেশে তো সিড়াইতা করিয়া ভাগ লই যায় 1 কিলোমিটার আটিয়া যায় করইয়া আওরর মাসখানে গে সিড়াইয়াই তো খেউরর সিড় নাম ধরে রাখিও না যে নাম ধরলে যে নাম ধরিয়া সিড়াইলে মানুষ সলিয়া উঠে ইতা নাম ধরিও না ইতা বাজে জিনিস আল্লাহ পাকে ফরমাইতরা যে কথা কইলে পরে মানুষ রাগিয়া উঠে ইতা কথা কইও না তারে সলাইও না তারে আপনি তারে সরাইয়া তারে কমিন্দি বহাইও না আমরার ভাষায় যা আম তারে কমিন্দি বহাইও না সমাজের কলুষিত করিও না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান তুমি একজন ঈমানদার ঈমান আনার বাদে এটা তোমার লাগি একটা মারাত্মক অপরাধ ঈমানদার হিসাবে তুমি একটা মারাত্মক অপরাধ করলাই আল্লাহ ফরমাইতে ওয়ালাম ওমাল্লাম ইয়াতুব তুমি যদি এই সমস্ত দুষ্কর্ম থেকে ফিরিয়া না আসো ফানা না চাও আল্লাহর কাছে ইস্তেগফার না করো তওবা না করো ফাউলাইকা হুমুজ জালিমুন তোমরা গুনাহগার হইবে আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হইবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মুমিন মুসলমান তোমাদের মুখরে কন্ট্রোল করো তুমি দেন অন্যের কথাবার্তা কইও না গীবত গাইও না অন্যের কথাবার্তা ইকান থেকে হিকান পর্যন্ত লওয়াইও না কেউরর সামনেও গীবত না কেউরর পিছনেও গীবত না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা কেউরর সামনেও তার সমালোচনা না পিছনেও তার সমালোচনা না এর থেকে আমরা বাঁচতাম আল্লাহ পাকের নির্দেশ দিতরা আল্লাহ পাকে ফরমাইতরা এরা এদের জন্য দুর্ভোগ যারা মানুষের সামনে এবং পশ্চাতে মানুষের সমালোচনা করে খেউরার অভ্যাস আছে যে অনেক মানুষে মনে করে তো সামনে তার সমালোচনা করলে হয়তো কোনো দোষ নাই না সামনেও সমালোচনা করা যাবে না আর পিছনেও সমালোচনা করা যাবে না কারণ আপনি এক মজলিসের মধ্যে বোয়াত আছেন আখতা মাঝখান থেকে আরেকজনকে অপদস্থ করার লাগিয়া তার সমালোচনা যখন করবা তখন হে শরম পাইব অন্য মানুষের সামনে খোয়ার কারণে